বিএনপির প্রসঙ্গে একটু আসি, সেটা হচ্ছে বিএনপি একটা দেউলীয় দল। বিএনপি শকুনের মতো বসে থাকবে, বসেই থাকবে। একসময় বলা হতো যে গাছের উপর শকুন বসে থাকতো। কথা বললেই আসলে যে সংকটের সমাধান হয়, সেই সংকট সমাধানে সরকারের উদ্যোগী ভূমিকা দেখা যায় না, কারণ সরকার কাউকে আসলে তোয়াক্কা করে না। এই প্রশ্ন উত্তরটা আপনার কাছ থেকে নিতে চাই। ওনার নিজস্ব ধারণার কথা বলেছেন। সরকার অবশ্যই জনগণের কথা শুনতে চাই, বিভিন্ন দেশের শেয়ার হোল্ডারদের সাথে আলোচনা সাপেক্ষেই এই কাজগুলো করেছেন। এখন আমি বিএনপির প্রসঙ্গে একটু আসি, সেটা হচ্ছে বিএনপি একটা দেউলীয় দল, ওদের হাতে কিচ্ছু নাই। একসময় বলা হতো যে গাছের উপর শকুন বসে থাকতো, তারা ওয়েট করতো কখন গ্রামে একটা গরু মারা যাবে। তা বিএনপি এখন অফ চান্স খোঁজে, কোথায় একটা অফ চান্স পাওয়া যায়, কারণ তাদের হাতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। আর বিএনপি কাকে আন্দোলনে সমর্থন করলো না করলো এতে আমাদের কিছু যায় আসে না, কারণ তারা চেষ্টা করবে, অবরুদ্ধভাবে চেষ্টা করবে। দেখবেন যে যখন হেফাজতে ইসলাম ইসে বসেছিল শাপলা চত্বরে, তখন তাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি বলেছিলেন ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষকে নেমে আসার জন্য উদ্যত আহ্বান করেছিলেন। আমার তো মনে হয় যে ওই নেমে আসার অনুরোধ করার কারণেই আরও মানুষ ঘরে চলে গেছিল, আমার ধারণা। কারণ বাংলাদেশের মানুষ তো এখন আর অন্ধ না, কারোর হাতে কিছু তুলে দিবে না। সুতরাং বিএনপি শকুনের মতো বসে থাকবে, বসেই থাকবে। তবে আমি যেটা মনে করি যে শিক্ষকদের যে আন্দোলনটা, এই আন্দোলনটা আমরা আমার মনে হয় যে আলোচনা সাপেক্ষে এটা সমাধান হয়ে যাবে, সম্ভব এবং সমাধান হয়েও যাবে আমার আমার ধারণা। কারণ কিছুটা ভুল বুঝ আছে, আমার মনে হয় যে দুই পক্ষ বসলে এটা ঠিক হয়ে যাবে। আর কোটা আন্দোলনের বিষয় যেটা, সেটা দেখেন যে একসময় কোটা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনের কারণেই সরকার কিন্তু সেই কোটা বাতিল করেছিলেন। এটা একান্তই কোর্ট নির্দেশ দিয়েছেন, এখন কোর্টের নির্দেশ তো সরকার অগ্রাহ্য করতে পারে না, তাকে তো সেটা মানতে হবে। তারপর আমি মনে করি যে সরকার নিশ্চয়ই একটা ব্যবস্থা নিবে। এখানে কিছুটা ভুল বোঝাবুঝি আছে। আমরা মনে করি যে এটা বিশেষ করে গাত্রদাহটা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটাটা নিয়ে, আর বিএনপির এই গাত্রদাহটা থাকবে এটা খুবই স্বাভাবিক, কারণ তারা তো বাংলাদেশের অস্তিত্বই বিশ্বাস করে না। যারা দেশের স্বাধীনতা যুদ্ধ করেছে, যারা আমাদের সোনার ছেলে বলি, যারা আমাদের শ্রেষ্ঠ সন্তান বলি, তাতেই তো তারা বিশ্বাস করে না। তাদের ভালোবাসাটা হচ্ছে পাকিস্তানের প্রতি। সুতরাং সেদিন 71-এ যারা স্বাধীনতা যুদ্ধ করেছে, সেই স্বাধীনতা যুদ্ধ যারা করেছেন তারা কোনো সুযোগ সুবিধা পাক, এটা তো তারা চাবে না, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এ ব্যাপারে আমরা বিএনপির দোষ দিনের, কারণ তাদের অস্তিত্বটা হচ্ছে গিয়ে পাকিস্তানপন্থী একটা স্বাধীনতা বিরোধী একটা শক্তি তারা। এখানে একটা ছোট্ট একটা ভুল বোঝা আছে, সেটা হচ্ছে আমরা মনে করছি যে আমরা মুক্তিযোদ্ধার সন্তানদেরকে বা তাদের পরবর্তী প্রজন্মকে আমরা দয়া দেখাচ্ছি। এখানে কিন্তু দয়া দেখানোর কোনো ম্যাটার নেই। আপনি যে কথাটি বলেছেন যে তাদেরকে উপহার দেওয়া, নো, এটা উপহারের কোনো বিষয় না। আপনাকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে বসতে হচ্ছে, আপনাকে পরীক্ষায় টিকতে হচ্ছে, আপনাকে ভাইবা দিতে হচ্ছে, পাশ করতে হচ্ছে, তারপরে আপনার কোটার প্রশ্ন আসছে। সে যে অযোগ্য তা কিন্তু না, তাকে যোগ্যতার মাপ করিতে হয়তো যোগ্যতাই আপনার 1000 লোক টিকেছে, সেখানে হয়তো 30% মুক্তিযোদ্ধার কোটা আছে, তাকে কিন্তু যোগ্যতার পরীক্ষা দিয়েই তাকে পাশ করে আসতে হচ্ছে। এইখানেই আমার মনে হয় যে যারা আন্দোলন করছে আমাদের সেই বাচ্চাদের এই ভুল বুঝিয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে মুক্তিযোদ্ধারা 30% পাইলে তাহলে তো 30% বাদ চলে যাচ্ছে, তাহলে তোমরা সেখানে টিকতে পারবে না, ঠিক আছে, এরকম একটা ভুল বোঝানোর একটা বিষয় আছে। এখানে আমি ক্লিয়ার করতে চাই যে এখানে ভুল বোঝাবুঝির কোনো জায়গা নেই। এখানে যারা মুক্তিযোদ্ধা কোটা হিসেবে যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় টিকছেন, টিকার পরে তারপরে আপনার কোটার প্রশ্নটা আসছে। তাদেরকে কিন্তু আমরা পরীক্ষা না দিয়ে কিন্তু 30% কোটা নিচ্ছি না। এইখানে আমাদের এই যে বাচ্চারা যাদেরকে মাঠে নামাচ্ছে তাদেরকে কিন্তু এই একটা ভুল বোঝানোর একটা জায়গা আছে। তো আমি যেটা মনে করি যে হয়তো এটারও একটা সমাধান হবে। আর আমার ধারণা যে এই আন্দোলনে আমরা সরকার তাদের আন্দোলনের পক্ষেই আমরা অবস্থান নিয়েছিলাম এবং সেই কারণেই আমরা কোটা পদ্ধতিটা বাতিল করেছিলাম। এখন সর্বোচ্চ আদালত যখন একটা রায় দেয় সেটাকে ইগনোর করার ক্ষমতাটা সরকারের বা রাষ্ট্রের নাই। এখানে একটা প্রশ্ন আবারও আমার নুরুল ইসলাম উমরের কাছে আমরা যাই, যে অনাস্থার একটা জায়গা জনমনে এই কারণে তৈরি হয়েছে যে পুলিশ প্রশাসন আইন আদালত সব কিছু সরকারের নির্দেশে চলে, যা কিছু আসলে আসে
রায় বা আদেশ বা যাই হোক না কেন, সেটার পেছনে কোনো না কোনোভাবে সরকারের কোনো একটা হাত থাকে বা কথা থাকে, এই অনাস্থার জায়গা কেমন করে দূর করবেন সাইফুজ্জামান শিখর? এই অনাস্থার জায়গা কেমন করে তৈরি করবেন? বিষয় যেটা হয়েছে, কত পার্সেন্ট লোক মানুষ সরকারকে এই অনাস্থার জায়গাটায় আনছে? এখন যদি কেউ বলতে চায় যে আদালত সরকারের ইচ্ছা অনুযায়ী চলে, তাহলে সে বোকার স্বর্গে বাস করছে। সরকার যা চায় সেটা কি হচ্ছে? সরকারের সংবিধান বাতিল হয়েছে না? সুতরাং আমি যেটা মনে করি যে রাষ্ট্রের যে তিনটা স্তম্ভ আছে এরা স্বাধীনভাবে কাজ করে, একজন আরেকজনের পরিপূরক, কেউ কাউকে নিয়ন্ত্রণ করে না। তার মানে আওয়ামী লীগের তরফ থেকে আপনারা কী চান, যে আসলে যেটা আদালত চাইয়েছে সেই রায় থাকুক, এবং এই যে কোটা পদ্ধতি, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের যে কোটা 30%, সেটা বলবৎ রাখার বিষয়ে আওয়ামী লীগের কী মতবাদ? না, আওয়ামী লীগ যেটা মনে করে সেটা হচ্ছে গিয়ে অবশ্যই দেশের শ্রেষ্ঠ সন্তান তাদের, যারা সেদিন কিছু পাওয়ার আশায় তারা অস্ত্র ধরে নাই, কিন্তু সবাই তো আর অস্ত্র ধরে নাই, কিছু লোক তো অস্ত্র ধরেছে, আমরা অনেকেই অস্ত্র ধরি নাই। তো যারা অস্ত্র ধরেছে তাদের রাষ্ট্রের পক্ষ থেকে একটা স্বীকৃতি থাকা দরকার, প্রাপ্তি থাকা দরকার। তো সেক্ষেত্রে এই এটার পরিপ্রেক্ষিতেই রাষ্ট্র তাদের একটা মুক্তিযোদ্ধা কোটার একটা সিস্টেম করেছিল। কিন্তু যখন আমাদের, এমনকি আমরা অবাক বিস্ময়ে দেখেছি যে যারা মুক্তিযোদ্ধা কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তাদেরকেও দেখেছি মুক্তিযোদ্ধা কোটা বাতিলের জন্য আন্দোলনে। আমি অনেকের ছবি দেখাতে পারি আপনার, যারা মুক্তিযোদ্ধা কোটায় ইউনিভার্সিটি, এটা হচ্ছে কি একেবারেই বাচ্চাদেরকে, কোমলমতি বাচ্চাদেরকে বিভ্রান্ত করে রাস্তায় নিয়ে আসার একটা সিস্টেম, একেবারে সুশ্রুতি দেওয়া যে 30% হওয়া মানেই 70, তোমরা 30%। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি, এটার সদিচ্ছার কারণেই সরকার এটা করেছিলেন। কিন্তু যখন আমার বাচ্চারা, এবং যেটা বললাম আমি যে মুক্তিযোদ্ধা কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলনকারীদের এই বিভিন্ন কারণে সরকার তার জায়গা থেকে ফেরত এসেছে। নিশ্চয়ই, তাহলে আপনি বলতে চাচ্ছেন নিশ্চয়ই যে এই আন্দোলনটা তাহলে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা অন্য কিছু করার জন্য তারা এখন রাস্তায় আছে। এবং আপনি যে কথাটা বলছিলেন যে তারা আসলে বুঝতে পারছে না যে 30% কোটা আসলে মেধার ভিত্তিতেই হয়ে থাকে, এটা সবার শেষে যে কোটা পদ্ধতি চালু হয় কাজে এত আন্দোলনের কিছু নেই, আমার ধারণা সবাই বুঝতে পারে।